আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নকশি পিঠা বানানোর রেসিপি নিয়ে এসেছি নকশি পিঠা বানাতে অনেকগুলো টিপস দরকার সেগুলো সবগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দরকার হবে চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এখন নকশি পিঠার জন্য প্রধান হচ্ছে নকশি যে কাটবেন সেগুলো কিভাবে বানাবেন আমি এখানে একটা নতুন চিরুনি থেকে এক সাইড করে এভাবে কেটে নিয়েছি একটা নিয়েছি দুটো আরেকটা নিয়েছি তিনটা এভাবে আমি নাইফ দিয়ে কেটে কেটে সাইজ করে নিয়েছি আর পিঠার সাইডগুলো কাটার জন্য অনেকেই চিন্তে পড়ে যান এগুলো কীভাবে বানাবো আমি কুকি কাটার দিয়ে ঠিক এভাবে এক সাইড কেচি দিয়ে কেটে তারপর ওয়াই শেপের মতো বানিয়ে নিয়েছি আমি একটা শুং নিয়েছি আর আমি একটা স্ক্রু ড্রাইভার আমি মেশিনের সাহায্যে চেকন করে এটাকে লাইক আমি খেজুর কাটা হিসেবে ব্যবহার করব আর কিছু টুথপিক নিয়েছি আর আমি এখানে কিছু কুকি কাটা গোল গোল নিয়েছি আপনারা যে কোনো চুরি দিয়েও কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারবেন আর আমরা যে এখানে ফ্রোজেন পরোটা খাই পরোটার সাথে এরকম পলিথিনগুলো থাকে সেখান থেকে আমি দু তিনটা পলিথিন নিয়ে নিয়েছি এগুলো আমার লাগবে তো আমি প্রথমেই চালের গুঁড়োটাকে কিভাবে প্রসেস করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু অবশ্যই ক্রিস্পি টাইপের হবে তাই যখনই আপনার পিঠা বানাবেন চালের গুঁড়োটা ঠিক এভাবে হালকা করে একটু ভেজে নেবেন তাহলে পিঠাটা খুব কুরমুরে টাইপের হবে চালের গুঁড়োটা আমি ভেজে নিলাম আর এমনভাবে ভেজে নেবেন চালের গুঁড়োটা যেন পোড়া না লেগে যায় চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে জাস্ট নামিয়ে ফেলবেন আমি একটা প্যানে পানি নিয়ে নিলাম আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা যখন বলক চলে আসছে ঠিক তখনই আমরা যে রুটি বানাই ঠিক সেভাবে একটা কাই করে নেব দেখেন আমি কাইটা কিভাবে করছি আর কাইটা যখনই করবেন অবশ্যই ঢাকবেন না যদি ঢেকে দেন তাহলে কিন্তু সেই পিঠাগুলো ভালো হবে না আমি আজকে সম্পূর্ণ টিপসগুলো আপনাদের সাথে দিচ্ছি এবং খুবই সুন্দর পারফেক্ট পিঠাটা ঠিক এই টিপসগুলো ফলো করেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন চালের গুঁড়োটা ঠিক এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি আর চুলোর জালটা একদম কমিয়ে রেখেছি তো চালের গুঁড়োটা কিন্তু আমার ঠিক এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই পিঠাটার জন্য কাইটা কিন্তু সাথে সাথে একটু মথে নিতে হবে যদি মনে হয় যে আমার হাতে খুব গরম লাগছে তখন হাতটা ঠান্ডা পানি দিয়ে বারবার ধুয়ে ধুয়ে পিঠাটার কাই ঠিক এভাবে মথে নেবেন আসলে যে কোনো জিনিস খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে তাই এই পিঠাটা দেখবেন সবাই কিন্তু পারফেক্টলি বানাতে পারে না তাই খুব সহজে এবং পারফেক্টলি যেন আপনারা বানাতে পারেন সেজন্যই হচ্ছে আজকের আমার এই চেষ্টা তা আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথা হয়ে গেলে আমি একটা তাওয়াল ভিজিয়ে নিয়েছি এখন এই চালের গুঁড়োর কাইটাকে ঠিক এভাবে ঢেকে রাখবো যতক্ষণ পিঠা বানাবেন ঠিক ততক্ষণই কিন্তু এটা ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে এবং ফেটে ফেটে যাবে তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি একটা বাটিতে তেল নিয়ে নিলাম এখন পরিমাণ মতো আমি কাইটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে মথে নেবো এখন মথে নেওয়ার পর আমি একটা ছোট করে রুটি বানাবো এবং রুটির পুরুত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটিটা যখন বানাবেন একইভাবে বেলুনটাকে দিয়ে প্রেস করে বানিয়ে ফেলবেন যেন কোথাও উঁচু বা কোথাও নিচু না হয় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এবং অনেকেই দেখবেন পিঠাটা ভাজার পর বাঁকা তারা হয়ে যায় কিন্তু আমি যে প্রসেসটা দেখাচ্ছি এভাবে পিঠা বানালে কোনো পিঠে বাঁকা হবে না সবগুলো পিঠাই ভাজার পরও একদম সমান থাকবে ঠিক এতটুকু মোটা করে আমি রুটিটা বানিয়ে নিলাম হাফ ইঞ্চি চাইতে একটু কম বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু সেই পিঠাগুলো ভাজার পর বাঁকা হয়ে যায় তো এখন আমি পিঠার উপরে তেল ঠিক এভাবে মাখিয়ে দিতে হবে তেল যদি না মাখান তাহলে কিন্তু পিঠার ডিজাইন ভালো আসবে না এখন কুকি কাটার দিয়ে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি দাগ কাটলে কী হবে ডিজাইনগুলো যখন করবেন ডিজাইনগুলো খুব সুন্দর হবে এবং জায়গা মতো ডিজাইনগুলো বসবে আপনারা এখানে বোতলের মক্কা বা চুরিও ব্যবহার করতে পারবেন আমার কাছে বিভিন্ন সাইজের কুকি কাটার আছে তাই আমি কুকি কাটার দিয়ে পিঠাটা কেটে নিচ্ছি তো আমি এভাবে দাগ কেটে নিলাম এখন আমি পিঠাটার উপরে নকশা করে নেব যে দাগগুলো দিলাম এগুলোর উপরে এখন চিরুনি যে কেটে রেখেছিলাম সেই চিরুনি দিয়ে এখন ডাবল করে দাগ আবার কেটে নিচ্ছি কারণ এখন চিরুনি দিয়ে কাটার একটাই অর্থ হচ্ছে ডিজাইনটা একদম সমানভাবে বসবে এবং দেখতে ভালো লাগবে আর আমি কুকি কাটার যে দিয়ে যে প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা দেখা যাবে না ঠিক এভাবে আমি দুটোর দাগ চিরণি দিয়ে করে নেবো আর যেই তিন নম্বর দাগটা আছে ওটা করছি না ওটার উপরে অন্য একটা ডিজাইন করব। এখন এই পিঠার মধ্যে নকশা করে নেব খেজুর কাটা এখানে ব্যবহার করলে ভালো হয় আমরা যেহেতু দেশের বাইরে থাকি আমাদের কাছে খেজুর কাটাটা নাই তাই আমি টুথপিক আর আমি যেই খেজুর কাটা স্ক্রু ড্রাইভার দিয়ে বানিয়ে রেখেছি সেটা দিয়ে কেটে নেবো তো আমি একদম শেষের ডিজাইনটা প্রথম করে নিচ্ছি দেখেন যে তিন নম্বর দাগটা দিয়েছিলাম ঠিক এভাবে উঠিয়ে উঠিয়ে আমি ডিজাইনটা এখন চারিপাশে করে নেব এবং এই ডিজাইনগুলো খুবই সোজা দু তিনটা উঠানো যদি আপনি শিখে নেন তাহলে অনেক পিঠা এবং অনেক ডিজাইন আপনি নিজেই করে নিতে পারবেন চারিপাশটা আমি টুথপিক দিয়ে উঠিয়ে নিলাম এবং কিছুক্ষণ পরপর যদি মনে হয় টুথপিক দিয়ে ডিজাইনটা ভালো আসছে না তখন একটু তেল লাগিয়ে তারপর আবার ডিজাইনগুলো করে নেবেন এখন আমি প্রথম যেই গোল ডিজাইনটা আছে সেটার উপরে আরেকটা নকশা করে নিচ্ছি ডিজাইন হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী করে নিতে হবে কে কোন টাইপের ডিজাইনটা পছন্দ করেন তো গোল যেই ডিজাইনটা সেটাও করে নিলাম এই ডিজাইনগুলো হচ্ছে প্রথম আপনি একটা ওপর থেকে টেনে একটা ডিজাইন উঠিয়ে নিলেন তারপর সম্পূর্ণ রাউন্ডটা ঠিক একইভাবে টেনে 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 করে নিতে হবে তারপর এখন আমি সেকেন্ড যেই রাউন্ডটা আছে সেই ডিজাইনটা করে নিচ্ছি এবং সেকেন্ড রাউন্ডটা আমি করে নেব শুঙের মাধ্যমে শুং দিয়ে দুপাশ জাস্ট টেনে সম্পূর্ণ ডিজাইনটা এখন আমি করে নিচ্ছি আর অনেকের প্রশ্ন থাকতে পারে প্লাস্টিকটা আমি কেন দিয়েছি পিঠার নেচে কারণ যখন আপনি ডিজাইনটা করবেন তখন যেন ঘুরিয়ে 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 ঘুরে ডিজাইনটা করা যায় সেই জন্য প্লাস্টিকটা থাকলে খুব সহজেই পিঠাটা ঘুরে ঘুরে ডিজাইনটা করে নেওয়া যায় দেখেন আমি হাত এক হাত কিন্তু প্লাস্টিকটার উপরে রেখেছি আর এক হাত দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি ঠিক এভাবে খুব সুন্দর করে কিন্তু ঘোরানো যাচ্ছে এবং ডিজাইনটাও কিন্তু করে নেওয়া যাচ্ছে সুং দিয়ে জাস্ট এভাবে দুপাশ দিয়ে কেটে কেটে দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এখন পিঠার চারপাশটা আপনি আমি যে ওয়াই শেপের মতো একটা টিনের কাটা রেখেছি সেটা দিয়ে কেটে নিতে পারেন তাছাড়া কোনো কুকি কাটার দিয়ে আপনি চারিপাশটা রাউন্ড করেও কেটে নিতে পারেন আমি একটা কুকি কাটার দিয়ে এটা রাউন্ড করে কেটে নিচ্ছি এখন আমি আপনাদের জন্য আরেকটা ডিজাইন দেখাবো ঠিক একইভাবে আমি ছোট একটা রুটির মতো বানিয়ে আমি কুকি কাটার দিয়ে একটা দাগ কেটে নিয়েছি এখন আমি এটাকে এভাবে সাইড করে করে শাপলা ফুলের মতো একটা ডিজাইন করব ঠিক এভাবে এক সাইড করে দিলাম এখন ওপাসটা ঠিক এভাবে হালকা করে একটা ছাপ দিয়ে দিচ্ছি এখন ওপরে আরেকটা কলির মতো করব। সেটা আমি টুথপিক দিয়ে করে নিয়ে তারপর চিরুনি দিয়ে আমি ডাবল লাইন করে নিয়েছি আসলে প্রপারলি দেখাতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি কেটে তারপর যতটুকু সম্ভব অতটুকুই নির্দিষ্ট টাইমের মধ্যে ভিডিওটা করেছি এখন আমি ডিজাইনগুলো করে নেব। আমি টুথপিক তেলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে ঠিক এভাবে একটা একটা করে পাতার মতো করে একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে তাহলে হবে কি আপনি যখন এটা ভেজে শিরার মধ্যে দেবেন তখন এই পিঠার মধ্যে খুব সুন্দর করে শিরাটা যাবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন দুপাশ ঠিক এভাবে টেনে টেনে কেটে আমি সম্পূর্ণ পিঠাটা কিন্তু একই ডিজাইনে বানিয়ে নেব। ফুলের পাতাগুলো কিন্তু আমি একইভাবে করে নিলাম এখন টুথপিক দিয়ে কিন্তু একইভাবে ডিজাইনগুলো করেছি এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি যে স্ক্রুড্রাইভারটা বানিয়ে রেখেছি এইটা দিয়ে একটু করে দেখি কেমন হয় এটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা এই জায়গাটায় যদি বড় সুই দিয়ে করেন তাহলেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করে তুলতে পারবেন ঠিক এভাবে একবার এভাবে একবার ওভাবে করে জাস্ট একটু করে উঁচু উঁচু করে দেবেন তাহলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে তো আমি এই পাশটাও ঠিক একইভাবে করে নেব এখন আমি পিঠার চার পাঁচটা কেটে নেব আমি কুকি কাটার দিয়ে যেই ওয়াই শেপটা বানিয়ে রেখেছি ঠিক এভাবে টেনে টেনে চার পাঁচটা কেটে নেব এই ওয়াই শেপটা বানানোর জন্য আমি অনেক চিন্তা করেছি যে এটা কীভাবে বানানো যায় তারপর অনেক চিন্তার ফল আমি দেখলাম যে সফল হয়েছে আমি খুব ভালোই এই পিঠাটা ওয়াই শেপে কাটারটা দিয়ে কাটতে পেরেছি তো আমি চারিপাশটা ঠিক এভাবে টেনে টেনে কেটে নেবো এবং ওয়াই শেপটা যখন আপনি পিঠের মধ্যে কাটবেন তখন অটোমেটিক দেখবেন কাটা হয়ে যায় আর অবশ্যই ঠিক এভাবে করে নেবেন এর মতো থাকবে এবং দুপাশটা এভাবে ধরে জাস্ট টেনে টেনে কাটলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানটাও রুটির মতো বানিয়ে তেল লাগিয়ে নিয়েছি মানে এটা নিয়মটাই হচ্ছে রুটি বানিয়ে তারপর তেল লাগিয়ে দেবেন এখন কুকি কাটার দিয়ে আমি এটাকে কয়েকটা ডিজাইন করে নিব প্রথমে আমি একটা বড় কুকি কাটার দিয়ে একটা দাগ করে নিয়েছিলাম তারপর সেই শেপ অনুযায়ী আমি এখানে সাতটার মতো ছোট ছোট গোল গোল করে নিয়েছি সেই ছোট ছোট গোলগুলোর মধ্যে ঠিক এভাবে টেনে টেনে আমি সবগুলো ডিজাইন এখন করে নেব একটা করে নেওয়ার পর তারপর এটা পেছন দিক দিয়ে জাস্ট টেনে 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 টেনেই কিন্তু ডিজাইনগুলো করে নেওয়া যাবে আমি সবগুলো ডিজাইন করে নিলাম এখন চার পাঁচটা আমি যেই ওয়াই শেপের কাটারটা বানিয়েছি ওটা দিয়ে চার পাঁচটা আমি এখন কেটে নেব হয়ে গেল আমার তিন নম্বর ডিজাইন এখন আমি আরেকটা ডিজাইন করছি ঠিক একইভাবে রুটির মধ্যে তেল মাখিয়ে আমি প্রথমে কুকি কাটার দিয়ে হালকা করে দাগ কেটে নিয়েছিলাম এখন যে চিরুনি কেটে রেখেছি সেগুলো দিয়ে আবার ডিপ করে ঠিক এভাবে দাগ করে নিতে হবে তারপর এর উপরে আমি নকশাগুলো করে নেব এই নকশাটাও কিন্তু খুবই সোজা আমি যে প্রথমে গোল গোল কতগুলো নকশা করলাম একটা কেটে তারপর এটার পেছন দিক দিয়ে ঘুরিয়ে 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 নকশা ঠিক এভাবে আমি এটাও করে নিচ্ছি এখন সেকেন্ড যে গোল রাউন্ডগুলো আছে এগুলো আমি আগে প্রথম যে পিঠাটা কেটেছিলাম একবার এভাবে একবার ওভাবে এভাবে করে করে সম্পূর্ণ পিঠাটা আমি চারিপাশ এভাবে কেটে নেব তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখেন এই পিঠাগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে যে অনেকগুলো ডিজাইন কিন্তু এই পিঠার কাটার স্টাইল কিন্তু প্রায় একই রকম তাই আপনারা যেই শেপেই পিঠাগুলো কাটেন না কেন যখন নকশাগুলো করবেন দেখবেন সবগুলোই হচ্ছে কমন নকশা তো এভাবে আমি সম্পূর্ণটা কেটে নিলাম আর চারিপাশটা আমি এখন ওয়াই শেপের কাটারটা দিয়ে কেটে নেব হয়ে গেল আমার আরেকটা ডিজাইন আরেকটা দেখাবো কলকা ডিজাইন তাহলেই কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে যাবে আর আপনারা চাইলে যে কোনো হার্ট শেপ যে কোনো কোলা টাইপের শেপ যে কোনো ডিজাইনে আপনারা ঠিক এই কাটাগুলো শিখলেই বানিয়ে নিতে পারবেন আমি এই ডিজাইনটা করার জন্য এর গোল রাউন্ড শেপটা দিয়ে হাফ জাস্ট একটা কেটে নেব হাফ পুরো শেপটা কিন্তু আমি কেটে নিচ্ছি না খেয়াল করেন আমি হাফটা একটু দাগ কেটে নিলাম এখন এর মধ্যে আমি কোলকি টাইপের একটা ডিজাইন করবো মাঝখানে আমি একটা গোল রাউন্ড শেপ এখন দিয়ে দিচ্ছি তারপর নিজের হাত দিয়ে আমি পুরো ডিজাইনটা আবার করে নেব ঠিক এভাবে দেখেন গোল রাউন্ড শেপটা আপনি দিয়ে তারপর হাত দিয়ে বাকিটুকু টেনে ডিজাইনটা কেটে নিতে পারবেন মধ্যখানে আমি ঠিক একইভাবে আরেকটা ডিজাইন করে তারপর সেই কমন ভাবে কেটে নেব যে কাটগুলো আমি একটু আগে দেখিয়েছি ঠিক একইভাবে ডিজাইনগুলো এর মধ্য করে নেব এখন আমি মাঝখানটা একটু কেটে নিচ্ছি এই পিঠাটার বৈশিষ্ট্য হচ্ছে এই পিঠার মধ্যে শিরাটা আপনার যেতে হবে তাহলে খাওয়ার সময় হবে কি খেতে ভালো লাগবে আর অবশ্যই ক্রিস্পি টাইপের হবে পিঠাটা আমি প্রথম থেকে যে যতগুলো টিপস আপনাদের দিয়েছি এগুলো যদি ফলো করে আপনারা পিঠাটা বানান আপনাদের পিঠাটাও কিন্তু খুবই পারফেক্ট হবে তো আমি এখন মাঝখানে ডিজাইনটা কেটে মাঝখানের অংশটা আমি খুলে নেব। আপনারা নিজের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নেবেন এখন আমি চারিপাশটা একটু কেটে নেব চারিপাশটা কাটার জন্য আমি টুথপিক বা যে কোনো বড়ো টাইপের সুই আপনারা যেটা পছন্দ করেন ঠিক সেইটা দিয়েই রাউন্ড করে একটু আঁকা বাঁকা করে কেটে ডিজাইনটা করে নেবেন ঠিক এভাবে হয়ে গেল আমার আরেকটা ডিজাইন অনেকে ইচ্ছে থাকে যে বাচ্চাদের জন্য একটু ছোটো টাইপের ডিজাইন করব এত বড় বড় পিঠা বাচ্চারা পছন্দ করে না তো এখন আমি সবার শেষে বাচ্চাদের জন্য একটা ছোটো টাইপের ডিজাইন করে দেখাচ্ছি আমি প্রথমে এটা মিডিয়াম সাইজের একটা কুকি কাটার দিয়ে কেটে তারপর খুব সহজে এই পিঠাটা ডিজাইন করে নিচ্ছি প্রথমে একটা ছোট কুকি কাটার দিয়ে মাঝখানটা একটু এঁকে নেবেন এঁকে নেওয়ার পর তারপর যে কমন কাটাগুলো আমি প্রথম থেকে দেখাচ্ছি ঠিক সেভাবে কেটে চারি পাঁচটা যে ওয়াই শেপের কাটারটা আছে সেটা দিয়ে কেটে নিলেই কিন্তু ছোট ছোট খুব সুন্দর পিঠা হয়ে যাবে সবগুলো পিঠা বানানো হয়ে গেল এখন আমি খেজুরের গুড়টা বানিয়ে নেব কিভাবে খেজুরের গুড়ের শিরাটা বানাবেন সেটাই দেখাচ্ছি খেজুরের গুড় এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপের মতো নিয়েছি আর এখানে আমি এক কাপ পানীয় দিয়ে দিয়েছি আর খেজুরের গুড়টা যখন গলে যাবে ঠিক তখন এর সাথে আমি দিয়ে দিব দুটো তেজপাতা এবং সাথে দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো মৌরি নসিন এই পিঠাটা খুবই বিখ্যাত যারা এই পিঠাটা বানাতে পারেন বা বানিয়েছেন তারা তো জানেনি কি পিঠাটা কিভাবে বানাতে হয় তবে আজকে আমি যারা নতুন তাদের জন্য পারফেক্ট রেসিপিটাই দেখাচ্ছি তবে তেজপাতা আর মৌরিটা না দিলেও কোনো সমস্যা নেই অনেকে শুধু খেজুরের গুড়টা জাল দিয়েও বানিয়ে ফেলে তবে আমি যেহেতু পিঠাটা শেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি তাই পারফেক্টলি রেসিপিটা দেখালাম যখন দেখবেন খেজুরের গুড়টা জাল দিতে দিতে এমন এক তারের শিরা হয়েছে মানে দু আঙ্গুল দিয়ে ধরলে একটা তারের মতো দেখা যায় ঠিক তখনই খেজুরের গুড়টা নামিয়ে নিতে হবে এখন আমি পিঠাগুলো ভেজে নেব আর এই পিঠাটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু একবারে ভাজলে পিঠাটা কুরমুরা টাইপের হবে না এই পিঠাটা সবসময় দুবারে ভাজতে হয় যেমন আমি এখন দেখাচ্ছি প্রথম আমি একবার ভেজে নেব তারপর একবার ভেজে নেওয়ার পর আপনারা পিঠাটা রেখে দিতে পারেন বা পরদিন ভেজে নিতে পারেন বা দু তিন মাস পরও কিন্তু ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু পিঠাটা খেতে পারবেন তো আমি প্রথমে এখন হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর আমি পিঠাগুলো সব উঠিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে দেবো যেহেতু আমি আজকে আপনাদের শেখানোর জন্য দেখাচ্ছি তাই পিঠাটা আমি সাথে সাথেই ঠান্ডা হওয়ার পর আবার ভেজে শিরায় কিভাবে ভিজে আপনারা খাবেন সেটাও আজকে দেখাবো তো পিঠাটা আমার হালকা করে কিন্তু দু পাশ ভাজা হয়ে গেল এখন আমি উঠিয়ে নেব আর এভাবে আমি সবগুলো পিঠা এখন ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো সময় লাগবে গরম তেলে পিঠাগুলো ভেজে নিতে আর যখন আমরা একদম ফাইনালি পিঠাটা ভাজব তখন কিন্তু একদম ব্রাউন কালার হলে তারপর পিঠাটা নামিয়ে নেব তো ঠিক এভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম পিঠাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন এয়ারটাইট বক্সে ঠিক এভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য পিঠাটা কিন্তু ঠিক এমনই থাকবে যদি মনে হয় আপনি দেশের বাইরে কাউকে পাঠাতে চাচ্ছেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় কাউকে দিতে চাচ্ছেন তো ঠিক এভাবে হালকা করে ভেজে আপনি এয়ারটাইট বক্সে করে পাঠিয়ে দিলেন তারপর যার কাছে পাঠালেন সে আবার সেকেন্ড টাইম ভেজে খেজুরের গুঁড়ের মধ্যে ভিজে খেয়ে নিল এখন আমি সেকেন্ড টাইম পিঠাটা ভেজে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি একটা একটা করে পিঠা ব্রাউন কালার করে ভেজে নেব এবং চুলোর জালটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে হাই হিটে পিঠাটা ভাজতে যাবেন না তাহলে পিঠাটা পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে আমি মিডিয়াম আচে পিঠাটা ব্রাউন কালার করে এখন ভেজে নেব পিঠাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব এবং গুড়ের শিরায় যখনই দেব তখন কিন্তু দু তিন মিনিট গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর দু তিন মিনিট পর আমি পিঠাটা উঠিয়ে নেব এই তো গুড়ের শিরাটার কিন্তু চোলোটা নিভানো আছে এই গরম শিরার মধ্যে এখন আমি পিঠাটা ডুবিয়ে রাখলাম এখন এপিট উপিট করে ডুবিয়ে রাখার পর পিঠাটা আমি এখন তুলে নেব হয়ে গেল আমার খুবই সুস্বাদু নকশি পিঠা ঠিক এভাবে আমি সবগুলো পিঠা ভেজে ভেজে গুঁড়ের শিরায় ভিজিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ